হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তাড়াতাড়ি আঁকতে পারি সহজভাবে, কি পদ্ধতি ব্যবহার করছি সেটাও দেখব। তোমরা দেখছো রাজীবা স্টুডিও। তোমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে, যাতে ছবি আঁকাটি আরও সহজভাবে বুঝতে পারবে। স্কিপ করে দেখলে সেটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে না। চলো দেখি আগে ছবি আঁকার গুরুত্বপূর্ণ পার্টটি, যেটা হচ্ছে দেখা ছবিকে। তো কী দেখবো আমরা? প্রথমে বড় লাইন ও জায়গাগুলো, দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশগুলো যেমন ঠোঁট, নাক, চোখ ইত্যাদিগুলো, তৃতীয় আলো ও ছায়ের অংশগুলোকে দেখব। তো আমি যেই ছবির রেফারেন্স হিসাবে নিলাম, সেই ছবিটির শুধুমাত্র চেহারাটাই আঁকছি, দেহের অংশটুকু আঁকছি না। তো তোমরা যারা এই দেহের অংশটা আঁকতে চাও আঁকতেই পারো। চলো এবার আঁকা শুরু করা যাক। আমরা যে বিষয়গুলোর উপর খেয়াল রাখবো সেগুলো দেখব। কোন জায়গা থেকে আমি ছবি আঁকাটা শুরু করছি, কোন অংশগুলো, বড় বড় অংশগুলোকে আগে আমি করছি, যেমন দাড়ি, চেহারার অংশটা, এবং লম্বা লাইনের মাধ্যমে চেহারাটাকে দুটো ভাগে ভাগ করছি সেটি, এবং ওই লাইনটিকে কিভাবে আমরা ভাগ করে নিচ্ছি, ঠোঁট, আঁক, এর অংশ ওগুলোকে আমরা ভাগ করে নিচ্ছি, তারপর কপাল, চুল ইত্যাদিগুলোকে। দেখো, আমি দাড়ি, চেহারা, নাক, চোখ এগুলো করার সময় কিন্তু আমি খুব সহজ আকৃতিগুলো ব্যবহার করছি, বা আমরা যদি অক্ষর হিসাবে ধরি তাহলে দেখো ভি, ইউ এইগুলোকে ব্যবহার করছি, কোনো জায়গায় ছোট, কোনো জায়গায় বড়। এবং চুলের জন্য দেখো আমি লম্বা কার্ভ লাইনগুলো ব্যবহার করছি। যেহেতু আমি নতুনদের জন্য এই ভিডিওটি করছি, তাই শুধুমাত্র আঁকাটার পদ্ধতি দেখাবো, যেটা রুল এবং ব্ল্যাক ইঙ্কের মার্কারের সাহায্যে। তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে, সিম্পল, কতগুলি অক্ষর বা আকৃতির সাহায্যে রবীন্দ্রনাথের চেহারাটি আমরা আঁকতে পারছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল আইকনটিও প্রেস করো। ধন্যবাদ।